আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় পৌষবিন্যাস। এই অধ্যায় থেকে এটি হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট। এর আগে হচ্ছে এই অধ্যায় থেকে একটি ক্লাস হয়েছে যেখানে আমরা পৌষবিন্যাসের বিভিন্ন সূত্র আর হইতেছে একটা এক্সাম্পল দেখছিলাম। আজকের ক্লাসে হয়েছে আমরা পৌষবিন্যাস থেকে আর একটা এক্সাম্পল দেখব। তাহলে শুরু করি আমাদের ক্লাস। তাহলে কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে যে পরিসংখ্যানের একজন ছাত্র জামাল বলল যে কোনো একটি পৌষবিন্যাসের জন্য এই একটা শর্ত, আর ঘটনা দুয়ে বলছে যে আরেকজন ছাত্র জনি বলল পৌষবিন্যাসের জন্য এটা আর একটা শর্ত। আমাদের এক নম্বর কোশ্চেনে কী চাওয়া হয়েছে? সেখানে চাওয়া হয়েছে যে ঘটনা এক হতে বিন্যাসটির পরামিতির মান নির্ণয় করো। এখন পরামিতি কোনটা? আমরা তো জানি পৌষবিন্যাসের ক্ষেত্রে পৌষবিন্যাসের যেই বিন্যাসটা সেটা দিয়েছে এরকম, পি অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, যেইখানে এক্স সমান সমান হইতেছে জিরো ওয়ান টু এইভাবে যেতে যেতে ইনফিনিটি পর্যন্ত। এখন এখানে যে এমটা আছে এই এমটাকে বলা হয় পরামিতি, পরামিতি এই এটাকে বলা হয় পরামিতি বা প্যারামিটার। এখন আমাদের বলছে যে ঘটনা এক থেকে আমরা পরামিতি বের করব, ঠিক সেমভাবে দুই নম্বর কোশ্চেনেও আমাদের ঘটনা দুই থেকে পরামিতিটা বের করতে। তাহলে আমরা বের করি। তাহলে প্রথমে আমরা শুরু করি হইতেছে এক নম্বর কোশ্চেনটা, এক নম্বরের অ্যান্সার। তাহলে এখানে বলে দিছে যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু টু ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু থ্রি। এইটা এখন আমরা তো জানি এটা হচ্ছে পৌষবিন্যাসের জন্য। তাহলে পৌষবিন্যাসের সূত্রটা আমরা জাস্ট বসাই দেবো এখানে। এমন সূত্র এই যে ই টু দি পাওয়ার মাইনাস এম, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এম আর এম টু দি পাওয়ার, এখানে যেহেতু এক্স, এক্সের ভ্যালু কত? টু। তাহলে এখানে হয়ে যাবে টু ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম, এখানে হতেছে এক্সের ভ্যালু থ্রি, তাহলে এম টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এখন জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশন করব? উভয় পাশে যে ই টু দি পাওয়ার এম আর ই টু দি পাওয়ার এম কাটা, দুইটা দুইটা এম, এই যে এম স্কোয়ার আর এম কিউব, তাহলে এম কিউবকে আমরা লিখতে পারি এম স্কোয়ার ইন্টু এম। তাহলে এই পাশের এম স্কোয়ার আর ওই পাশের এম স্কোয়ার কাটা গেলে এই পাশে শুধু একটা এম থাকে, আর এই পাশে শুধু উপরে কিছু থাকে না, মানে ওয়ান থাকে, নিচে টু ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে টু ইকুয়ালস টু, এইখানে তো আমাদের এক শুধু একটা এম থাকলো এম স্কোয়ার কাটা দেওয়ার পর, তাহলে উপরে থাকলো এম আর থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে সিক্স। এখন যদি আমরা আর আরই গুণ করে দিই, আর আরই গুণ করলে যে এম ইন্টু টু মানে টু এম ইকুয়ালস টু সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স, তাহলে এখান থেকে আমরা পাবো এম সমান সমান সিক্স বাই টু ইকুয়ালস টু থ্রি। তাহলে প্রথম ঘটনার জন্য আমরা পরামিতি পেয়ে গেলাম থ্রি, এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক সেমভাবে দুই নাম্বারটা যদি আমরা করতে চাই, দুই নাম্বারের অ্যান্সার, তাহলে আমরা এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে পি অফ এক্স সমান সমান থ্রি ইজ ইকুয়ালস টু পি অফ এক্স ইকুয়ালস টু ফোর। আগের মতোই আমরা জাস্ট এক্সের ভ্যালুটা চেঞ্জ হবে, ই টু দি পাওয়ার মাইনাস এম এটা ঠিক থাকবে, তারপর হইতেছে এম এখানে হবে কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার এখানে হবে ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তারপর আগের মতোই আমরা হইতেছে ই টু দি পাওয়ার মাইনাস এম, ই টু দি পাওয়ার মাইনাস এম কেটে দিব উভয় পাশ থেকে, তারপরে এম কিউব আর ফোর, এম টু দি পাওয়ার ফোরকে লেখা যায় এম কিউব ইন্টু এম, তাহলে এম কিউব আর এম কিউব কাটা, এই পাশে শুধু এম থাকে, তাহলে এই পাশে উপরে কিছু নাই মানে ওয়ান আছে, আর থ্রি ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি সিক্স ইকুয়ালস টু এখানে শুধু এম থাকে কাটাকাটি করার পর, আর ফোর ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে টোয়েন্টি ফোর। আমরা যারা জানি না ফ্যাক্টোরিয়াল কী, ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে যত ফ্যাক্টোরিয়াল তত থেকে এক পর্যন্ত সব গুণ, যেমন ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। এখন এটা যদি গুণ করি তিন চারে হয় বারো, বারো দুগুণে চব্বিশ, সেখান থেকে এখানে চব্বিশ আসছে। তারপর আমরা জাস্ট যদি আর আরে গুণ করে দিই আগের মতোই, তাহলে এখানে আসে সিক্স এম ইকুয়ালস টু টোয়েন্টি ফোর, তারপরে আমরা এম সমান সমান পাইতেছি টোয়েন্টি ফোর বাই সিক্স মানে হইতেছে ফোর, তাহলে এই হইতেছে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা হইতেছে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা এরকমভাবে পরামিতিগুলো বের করবো পৌষবিন্যাসের জন্য। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।